সন্ধ্যা হতে নেশা কাঠবাড়ি এবং নেশাখোরদের আকড়া হিসেবে পরিণত হয়েছে জিবি বাজার এলাকা। নেশার এই বাড়ান্তকে নিয়ন্ত্রণে রাখতে জিবি বাজার কমিটি এবং জিবি পুলিশ ফাঁড়ির উদ্যোগে রবিবার একটি আলোচনা সভার আয়োজন করা হয়। বাজার কমিটি এবং পুলিশ আলোচনাক্রমে সিদ্ধান্ত গ্রহণ করে যে এখন থেকে জিবি বাজার এলাকায় সমস্ত দোকানপাট রাত ১২টার আগে বন্ধ করতে হবে। নির্ধারিত সময় দোকানপাট বন্ধ না করলে আইনি ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। নেশাখোর এবং নেশা কারবারি জন্য আতঙ্কিত জিবি বাজার এবং সংলগ্ন এলাকাবাসীরা, বিশেষ করে কুমারী টিলা, নতুন পুকুর পাড় এবং এসবিআই আরটি অফিসের আশপাশে সন্ধ্যা হতেই শুরু হয় নেশার কারবার। পুকুরের আশপাশে প্রতিনিয়তই দেখতে পাওয়া যায় সিরিঞ্জ, ড্রাগসের কৌটো থেকে শুরু করে নানান ব্র্যান্ডের মদের বোতল। সন্ধ্যা হোক বা গভীর রাত, সারা রাতেই নেশা করতে দেখা যায় বলে অভিযোগ করেছেন কেউ কেউ। স্বাভাবিকভাবে বাজার কমিটি এবং পুলিশ আলোচনাক্রমে এবার ঘটতে পারে এর নিষ্পত্তি। আমরা যে উৎসাহে আজকে মিটিংয়ে উপস্থিত আছে, উনিও বিস্তারিত আলোচনা করছে। বিশেষভাবে আলোচনা হচ্ছে এখানে রাত্রেবেলা আছে দোকানদারি করতেছে, অনেকেই এখানে বাইরের থেকে অনেক লোক আসে এবং এসে এখানে কিছু নেশা সামগ্রী খেয়ে একটু উৎপাত করে এবং কিছু নেশা সামগ্রী এখানে বিক্রি হয়। ওইটার জন্যই আমরা এখানে যেমন এই নেশার কারবার যেমন না হতে পারে এবং বিভিন্ন নেশা কুকুরা এখানে এসে যেমন নেশাকে অত্যাচার না করতে পারে এবং এলাকাটা যেমন শান্তি শৃঙ্খলা থাকে, তার জন্য আমরা একটা এখানে সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জিবি আউটপুটের ওসি সাহেব সুদ্ধা এখানে নিজে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই জিবি হসপিটালের সামনে রাত্রে ম্যাক্সিমাম ১২টা পর্যন্ত এই দোকানগুলো খোলা থাকবে। এরপরে আর কোনো দোকান খোলা থাকবে না। এরপরে যদি কোনো দোকান খোলা থাকে ও তাদের দোকানগুলি এখান থেকে পুলিশ এসে উঠাই নিয়ে যাবে, তার জন্য আমরা এখানে। শুধু কি হসপিটালের সামনে বাজারের বিষয় নিয়ে কোনো কথা হয়েছে, নেশা যাতে বাজারে না বিক্রি হয় সে বিষয়ে? এটা তো আমরা বলেছি, বাজারের মধ্যে যখন কিছু নেশা না বিক্রি করে এটার জন্য আমরা ব্যবসায়ীদের বলেছি এবং আমাদের অতি কোশি সাহেবও মধ্যে মধ্যে বাজারগুলি দেখছেন এবং রেড করছেন। উনি কিছুদিন আগেও দেখেছেন, কালকে বস্তু এসেছে এবং তাই ওনার এই রেড বাজারের মধ্যে যে নেশা কারবার করে এটা বিভিন্নভাবে।